wal iman tark salah. Bainal kufri wal iman tark salah. Kufur ebong imaner majhe parthokyo holo salat poritag kora. Khyal korun, kufur ebong imaner majhe parthokyo holo ki kora? Salat poritag kora. Tar mane je salat porbe na she ki? Salat je poritag korlo pore na she kafir. Ar je salat niyomit pore she ki? Imandar. Ekhon amader samajer odhikongsho manush ki musolli naki musolli na? Masjid phaka hoye jay asor theke jumar din bole musolli hoyeche alhamdulillah. Alhamdulillah apnader ekhane bhalo ami asha kori inshallah odhikangsho jaygay fajrer salate khuji paoa jay na asorer salate khuji paoa jay na chai na patjon darjon musallide baba tomar kotha bolo na babara tahole odhikangsho manush salat adai kore na thik na tahole allah rasuler hadith shotto naki samaj shotto ebar bolen hingshuk byakti ar imandar byakti kokhono hingshuk byakti imandar hote pare na ar kokhono imandar byakti hingshuk hote pare na কোন কৃপণ ব্যক্তি ইমানদার হতে পারে না আর কোন কৃপ ইমানদার ব্যক্তি কৃপণ হতে পারে না তাহলে কোন মানুষ যদি মুসল্লি হয় প্রকৃত মুসল্লি সে কাফের থেকে নাম করা যাবে আর যদি প্রকৃত মুসল্লি না হয় কাফের এখন এই হাদিসগুলো সত্য নাকি বর্তমান সমাজ ব্যবস্থা সত্য এই গোটা শরিয়াত গোটা ইসলামের উল্টা চলছে আমাদের সমাজ ঠিক না কোন যে স্থানে যাবেন কোন জায়গায় যাবেন আজকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে টাকমুর নিচে পুরুষেরা প্যান্ট পরিধান করবে আর পা ঢেকে রাখবে মহিলারা আর ঠিক দেখেন সমাজে তার উল্টা পুরুষরা টাকনুর নিচে প্যান্ট ঝুলিয়ে দিয়েছে আর মেয়েরা টাকনুর উপরে প্যান্ট পরে ফেলছে দেখা যায় না এখন ট্র্যাডিশন এখন ফ্যাশন হয়ে গেছে মহিলারা বেপর্দায় চলবে বেহুদ পর্দা করে চলবে পুরুষরাও পর্দা করবে চোখের চোখ নামিয়ে রাখবে পুরুষরাই গোটা শরীর ঢেকে রাখে মেয়েরা অর্ধলগ্ন থাকে থাকে না ইসলাম আছে যে এই ঈমান নিয়ে আমি কি পরকালে মুক্তি পাবো ভাই ঈমান কে নবায়ন করতে হবে ঈমান কে শক্তিশালী করতে হবে দেখেন আরেকটা হাদিস বলি হাদিস এসেছে তিরমিজি 1744 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম তার সন্তানকে ওসিয়াত করেছেন উসি কাবিলা ইলাহা ইল্লাল্লাহ হে আমার প্রিয় বৎস আমি তোমাকে ওসিয়াত করছি ওসিয়াত করছি যা পালন করা আবশ্যক ওসিয়াত আর নসিয়াত জানেন তো ওসিয়াত মানে মৃত্যুর আগে যেটা করে যাই বাবা যে অমুক টাকাটা অমুক জমিটা তুমি ওই মসজিদের নামে না দান করে দিও এটা হলো ওসিয়াত আর নসিয়াত আমি এখন যেটা বলছি এটা নসিয়াত তো ওসিয়াত যেটা সেটা করা আবশ্যক ঠিক না তো ওসিয়াত করছেন উসি কাবিলা ইলাহা ইল্লাল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে ওসিয়াত করছেন শোনো তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এটাকে শক্তি হাতে ধারণ করো মজবুত ভাবে শক্ত ভাবে আঁকড়ে ধরো এর প্রত্যেকটা হক প্রত্যেকটা শর্ত প্রত্যেকটা অধিকার মেনে নিয়ে জেনে বুঝে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিতে হবে তারপরে বলছেন শোনো যদি তুমি এটা করতে পারো ফা ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ লাউ কানাতা হালাকাতান কসামাতুহুমা শোনো তুমি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করতে পারো মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে এই আসমান সাত জমিনকে যদি একসাথে এরকম দুলা পাকানো হয় একসাথে যদি এরকম কুণ্ডলি পাকানো হয় আর এই সাত আসমান সাত জমিনকে যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার উপরে নিক্ষেপ করা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি এত বেশি এই সাত আসমান সাত জমিনকে টুকরা টুকরা করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বিশ্বাস করি না তাহলে আমাদের ভিতরে কেন সংকীর্ণতা আসবে কেন হিংসা বিদ্বেষ আসবে হিংসা